শাকিব খান, তার সাথে যদি আপনাকে বেড শেয়ার করা হয় আপনি করবেন? অবভিয়াসলি করব, আমার অ্যানসার ইয়েস। আজকে আমি একটা কোয়াল গার্ল নিয়ে কথা বলতে চাই, যা শুনে আপনারা রাগে ক্ষোভে ফেটে পড়বেন। সো ভিডিওটা এক্সক্লুসিভ হতে চলেছে। আচ্ছা, আপনি তো প্রিয়াঙ্কা জাহান, আপনার পছন্দের অ্যাক্টর শাকিব খান, তার সাথে যদি আপনাকে বেড শেয়ার করা হয় আপনি করবেন? সত্যি বলবো, আমার তাকে ভালো লাগে, অবভিয়াসলি করব, আমার অ্যানসার ইয়েস। যেহেতু আপনি করবেন, তাহলে কোন অ্যাঙ্গেল থেকে করবেন? না, ওই পর্যন্ত যাওয়া হয়নি, ওই পর্যন্ত থিংকিং করা হয়নি। আপনি তো অবশ্যই জেগে জেগে কল্পনায় থিংকিং করেছেন। ডগি স্টাইল, কুত্তিদের স্টাইল কুত্তার মতোই। আচ্ছা, এক ঘন্টার জন্য শাকিব খানকে পেলে আপনি আর কি কি করিয়ে নিতে চান? তাকে দিয়ে কি করাবো? তাকে দিয়ে আমার শরীরটা মাসাজ করাবো। আপনার ইনকামের পথ কি? মিডিয়াতে। শুধুমাত্র প্রভাবশালীদের বেড শেয়ার করা, নাকি আরো অন্য কোনো উপায় আছে? অবভিয়াসলি মিডিয়াতে, কারণ আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমি মডেল হব, মিডিয়াতে কাজ করব। মডেলিং? তাহলে তো আপনার নায়ক শাকিব খান না হয়ে জোনি সিমস হওয়া উচিত ছিল। উনি অবশ্য রোগী স্টাইলটা ভালো বোঝেন এবং পারেনও। মডেলিংয়ে কাজ করতে হলে গিভ অ্যান্ড টেক করতে হয়, বিনিময় করতে হয়। আপনার ইচ্ছে হচ্ছে আপনি গিভ অ্যান্ড টেক করবেন, আপনার ইচ্ছে হচ্ছে না করবেন না, এখানে আপনার ইচ্ছে অনুযায়ী, ঠিক আছে? আপনার তো সমস্যা নাই, পূর্ব অভিজ্ঞতা আর অভ্যাস আছে। একদিন আপনি জোনি সিমসের থেকেও বড় স্টার হবেন, সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে। আপনি আর কার কার কাছ থেকে এরকম অফার পান? হ্যাঁ, পেয়েছি, বড় বড় ডিরেক্টরদের থেকে পেয়েছি, বাট আমি সেখানে ইচ্ছুক ছিলাম না, এটার জন্য আমি করিনি, বাট তারা আমাকে জোরও করে নাই। এইচআইভি এইডসে যে আপনি ভরপুর, তাই তারা রিস্ক নিতে চান না আর কি, এজন্য আপনাকে জোরও করেন নাই। আপনার তো বয়ফ্রেন্ড আছে, তার দ্বারাই তো আপনি সব কিছু করিয়ে নেন, চুলকিয়ে নেন, তারপরও আপনি অন্য খোঁজে চলেন কেন? আরেকটা হচ্ছে আপনার মানি। মানি? ঠিক আছে, মানি এটা ইম্পর্টেন্ট। আমরা শুধুমাত্র বুবলিকে দোষারোপ করি, তারপরও বুবলি তো শাকিবকে বিয়ে করেছিলেন, কিন্তু এই প্রিয়াঙ্কা বিয়ে ছাড়াই সরাসরি শাকিবের বেডে উঠতে চান, মাসাজ করে নিতে চান। ভাবুন তার সাহস কত বড়। মানি বা টাকায় কি সব? আসলে সব মিলে আমি যা বুঝলাম, এগুলো পরিকল্পিতভাবে সমাজে আবারও শাকিবের দুর্নাম দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা সার্থক হবে না, কিন্তু আমরা তো বুঝতে পারলাম প্রিয়াঙ্কা তুমি কত বড় কোয়াল গার্ল, তোমার ভবিষ্যৎ এইচআইভি এইডসই।